1854 সাল, যখন বঙ্গ ভারত ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ছিল, তখন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি পাঞ্জাব থেকে 15 বছর বয়সী একটি শিশুকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। লর্ড ডালহৌসি বিশ্বাস করতেন যে এই সন্তানের মা একজন ডেঞ্জার, যে সন্তানের কথা বলছি তার মা সে একজন ডেঞ্জার, সেই সাথে তার খারাপ চরিত্র ছিল এবং তাই সেই ছোট ছেলেটিকে তার মায়ের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে কারণেই বাচ্চাটাকে মায়ের কাছ থেকে আলাদা করে ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল। ইংল্যান্ডে এই শিশুটি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পুত্র প্রথম এডওয়ার্ডের সাথে দ্রুত বন্ধুত্ব করে। এই সন্তানের দায়িত্ব ব্রিটিশ ক্রাউনকে দেওয়া হয়েছিল এবং তাকে বার্ষিক 50,000 পাউন্ড উপবৃত্তি দেওয়া হতো। আপনি যদি আজ মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য করেন, তবে এই টাকা এখনকার হিসাবে বছরে 650 মিলিয়ন হবে। বন্ধুরা, এই শিশুটি কোনো সাধারণ ছেলে ছিল না, তিনি ছিলেন প্রিন্স দিলীপ সিং, তিনি মহারাজা দিলীপ সিং নামেও পরিচিত। বঙ্গ ভারতের শিখ সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন তিনি। মজার বিষয় হলো, ইংল্যান্ডে পাঠানো 4 বছর আগে 1849 সালে যখন ব্রিটিশরা যুদ্ধে শিখদের পরাজিত করেছিল, লর্ড ডালহৌসি 11 বছর বয়সী দিলীপকে রানী ভিক্টোরিয়ার কাছে একটি হীরা সমর্পণ করার আদেশ দিয়েছিলেন। হীরাটি ছিল কোহিনূর। হে পিপল, গুড ডে, দিস ইজ ইয়োর হোস্ট জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু ইউ ডিজিটাল ইনসাইট। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে যাবেন ভিডিও যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়। ভিডিওতে আসি, হীরাটি সমর্পণ করার বছরটাতেই জাহাজে করে 6,700 কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে লন্ডনে পাঠানো হয়েছিল। কোহিনূর হীরার সাথে অভিশাপ ছিল বলে অনেকেই মনে করে থাকেন এবং এমন ধারণা ছিল যে যিনি এই হীরার মালিক উনি অর্ধ বিশ্বের মালিক হবেন, কিন্তু বিশ্বের সব দুর্ভাগ্য ওই হীরার মালিকের সাথে ঘটবে। কারণ বন্ধুরা, কোহিনূরের মালিক প্রত্যেক ব্যক্তি রক্তপাত, সহিংসতা এবং বিশ্বাসঘাতকতায় ভরা জীবন যাপন ছিল। এটি ইতিহাসের সবচেয়ে কুখ্যাত হীরা কোহিনূর। এই হীরার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন রাজবংশের উত্তরাধিকারের সম্পর্ক, জড়িয়ে আছে মৃত্যু ও ধ্বংসের ইতিহাস। কোহিনূর ডায়মন্ডটি বহু বছর ধরে লন্ডনের জুয়েল হাউস টাওয়ারে রাখা হয়েছে, তবে ব্রিটেন থেকে এটি ফিরিয়ে আনার জন্য নিয়মিত দাবি উঠেছে। ব্রিটিশ শাসনামলে কোহিনূর হীরা ভারত থেকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছিল অনেকের মতে। কোহিনূর হীরার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন রাজবংশের উত্তরাধিকারের সম্পর্ক, জড়িয়ে আছে মৃত্যু ও ধ্বংসের ইতিহাস, জড়িয়ে আছে অনেক সৌন্দর্য। এই রত্নটি যে কেবল প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে তাই নয়, এটি চুরি হয়েছে, এটা নিয়ে লড়াই হয়েছে। অনেক বিশ্লেষকের মতে মৃত্যু এবং বঞ্চনার ইতিহাসের কারণে এই হীরাকে অভিশপ্ত বলেন অনেকে। 105 ক্যারেটের ডিম্বাকৃতি কোহিনূর পৃথিবীর সবচাইতে বিতর্কিত এবং আলোচিত হীরা। কোহিনূর ঘিরে কিছু মৃত প্রচলিত রয়েছে। 1849 সালে কোহিনূর যখন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির হাতে আসে, তখন তিনি সেটি রানী ভিক্টোরিয়ার কাছে পাঠানোর প্রস্তুতি নেন, যেটা গল্পের শুরুতে আমি বলেছিলাম। হীরাটি যে ঠিক কত মূল্যবান তা রানীর সামনে তুলে ধরার জন্য বা চিন্তা করলেন লর্ড ডালহৌসি, তাই তিনি ঠিক করলেন হীরাটির সাথে এর একটি আনুষ্ঠানিক ইতিহাসও পাঠানো দরকার। হীরা যে এত মূল্যবান সেটা তিনি বুঝবেন, সেই চিন্তা থেকেই তিনি নিয়োগ দেন দিল্লির একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট থিও ম্যাটক্যাপকে। ম্যাটক্যাপের কাজ ছিল কোহিনূরের ইতিহাসের উপর গবেষণা করা এবং সেই গবেষণার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করা, কিন্তু তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। ইতিমধ্যে কোহিনূর সম্পর্কে যেসব গল্প কথা প্রচলিত ছিল সেগুলোই তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন, অথচ তার সে প্রতিবেদনটিকেই রেফারেন্স হিসেবে ধরে এরপর থেকে হাজার হাজার নতুন আর্টিকেল এবং বই প্রকাশিত হয়। নির্মিত হয়েছে বহু
তথ্যচিত্র। কোহিনূরের ইতিহাসের একটু পিছনের দিকে যদি যাই, ইংরেজরা কোহিনূরকে কাছের টুকরা মনে করত, তাই পরের বছর রানী ভিক্টোরিয়া স্বামী রাজা প্রিন্স আলবার্ট কোহিনূরের কাটিং এবং ফালিশ করানোর ব্যবস্থা করেন। এর ফলে 186 ক্যারেটের কোহিনূরের ওজন কমে হয় 105.6 ক্যারেট। সুদীর্ঘ শাসনের ইতি টেনে বিদায় নিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বালমোরাল ফসাদের শান্তিতেই মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে রানীর বয়স হয়েছিল 96 বছর। চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলা ফার্কার বোলস ডায়েস অব দ্য কর্নওয়াল হতে চলেছিলেন ইংল্যান্ডের রানী। প্রয়াত রানী এলিজাবেথের উত্তরাধিকার পেতে চলেছিলেন কোহিনূরের মুকুট। প্রিন্স চার্লসের রাজ বিভীষিকার মত সময়ে রানী কনসর্ট হিসাবে ক্যামিলাকে কোহিনূর সহ মুকুট হস্তান্তর করা হবে। কিংবদন্তি এই হীরেকে ঘিরে নানা কল্পনা ও ইতিহাস জড়িয়ে আছে। প্রদীপের তোলেই রয়েছে অন্ধকার, এ কথাটি কোহিনূরের ক্ষেত্রেই প্রযোজ্য। বিভিন্ন সময়ে একাধিক শাসক এর অভিশাপে জীবন খুইয়েছেন। কোহিনূরকে ঘিরে নানা রকম গল্প কথা ইতিহাস ফিরে দেখা যাক ফের একবার। কোহিনূর একটি আরবি শব্দ যার অর্থ জগতের আলো। মূল্যবান হীরের উৎপত্তি নিয়ে একাধিক তথ্য প্রচলিত রয়েছে বিশ্বজুড়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত এক সিভিল সার্জন থিউ ম্যাটক্যাফে, যার কথা গল্পের শুরুতে বলেছিলাম, একটি প্রতিবেদন লিখেছিলেন। হিসেব মতে এই হীরে শ্রীকৃষ্ণের জীবদ্দশায় তার থেকে আহরণ করা হয়। শ্রীকৃষ্ণ হল ধর্মাবলম্বীরা ভগবান হিসেবে জেনে থাকেন। ওই ঐতিহাসিকের মতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে কৃষ্ণা নদীর অববাহিকে অবস্থিত বোলকুন্ডা এলাকার কলুর খনি থেকে এই হীরে প্রথম পাওয়া যায়। 1800 বিশ্বের একমাত্র এই এলাকাতেই তখন হীরে পাওয়া যেত। তবে কিভাবে কে প্রথম কোহিনূর পেয়েছিলেন তা জানা যায়, এমনকি কোন সময় কোহিনূর খনি থেকে পাওয়া যায় তারও যথেষ্ট বা তথ্য প্রমাণ নেই। তবে ঐতিহাসিক বিশ্বাস করেন 1100-1300 সালের মধ্যেই এই হীরে প্রথম হাতে আসে মানুষের। 1306 সালে এক হিন্দু পুঁথিতে কোহিনূরের নাম প্রথম উল্লেখ করা হয়, তবে সেই পুঁথির লেখক বা বইটির নাম জানা যায়নি আজও। কোহিনূর হীরের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 1526 সাল নাগাদ। মুঘল সম্রাট বাবর যখন ভারতে আসেন তখন বাবরনামা নামে একটি গ্রন্থ রচনা করেন। ওই বইতে তিনি উল্লেখ করেন যে এমন একটি হীরে রয়েছে যার মূল্য অর্ধেক দুনিয়ার প্রতিদিনের খরচের সমতুল্য। একটু চিন্তা করেন, মনে করা হয় বাবর যুদ্ধ জয়ের পুরস্কার হিসেবে কোহিনূর হীরে পেয়েছিলেন। দ্বিতীয়বার 1628 সালে যখন শাহজাহানের ময়ূর সিংহাসন তৈরির কাজ শুরু হয় তখন কোহিনূরের উল্লেখ মেলে ইতিহাসের পাতায়। 7 বছরের বেশি সময় ধরে তাজমহলের তুলনায় 4 গুণ বেশি অর্থ খরচ করে নানা মূল্যবান রত্ন দিয়ে তৈরি করা হয় ময়ূর সিংহাসন। এতে ময়ূরের চোখ তৈরিতে ব্যবহার করা হয়েছিল কোহিনূরের হীরে। কোহিনূর ছাড়াও এই সিংহাসন তৈরির জন্য ব্যবহার করা হয় লাল রঙের তৈমুর রুবি। তবে প্রসঙ্গত উল্লেখ্য, মুঘল সম্রাটরা রং বেরঙের পাথরকে বেশি মূল্যবান সম্পদ মনে করতেন। অন্যদিকে হিন্দু ও শিখ রাজাদের কাছে হীরে ছিল সবচেয়ে পছন্দের রত্ন। তবে তখনও পর্যন্ত কিন্তু এই হীরের নাম কোহিনূর হয়নি। প্রায় 100 বছর পর যখন মুঘল সাম্রাজ্যের হ্রাস আলগা হতে শুরু করেছে, সেই সময় দিল্লির ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে ফার্সর রাজা নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। কোহিনূর সহ বহু ধন সম্পদ নিয়ে তিনি আবার ফিরে যান দেশে। কথিত আছে কোহিনূর নাকি মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার পাগড়ির মধ্যে লুকিয়ে রাখতেন, তাই পরিকল্পনা করেই প্রথা মেনে নাদির শাহ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সঙ্গে তার পাগড়ি বিনিময় করতে চান। আর সেই সময়ে মূল্যবান সেই হীরেটি মাটিতে পড়ে যায়। আলো পড়ে হীরের মারাত্মক চমকে নাদির শাহের মুখ থেকে বেরিয়ে যায় কোহিনূর, যার অর্থ হলো আলোর পর্বত। সেই থেকেই এই হীরের নামকরণ হলো কোহিনূর। এরপরে 70 বছর আজকের আফগানিস্তানে ছিল কোহিনূর। তখন থেকে আরও এক গল্প কথা জুড়ে যায় এই মূল্যবান হীরের সঙ্গে, তা হলো কোহিনূর নাকি আদতে একটি অভিশপ্ত হীরে। গল্পের শুরুতে বলেছি, আরেকটু হয়তো বলাটা দরকার, কথিত আছে যে পুরুষই কোহিনূরকে মালিক
হবেন, তিনি হবেন দুনিয়ার মালিক, কিন্তু সঙ্গে তার দুর্ভাগ্য শুরু হয়ে যাবে। 1306 সালে হিন্দু পুঁথিতে এই কথার উল্লেখ করা হয়েছে। অনেকের মতে ভ্রান্ত ধারণা, ইতিহাস খানিক একই পথে এগোতে থাকে। এরপর 1747 সালে নাদির শাহ নিজেই এক রক্ষীর হাতে খুন হন, এ কারণে কোহিনূরকে অভিশপ্ত বলা হতো। আহমেদ শাহ দুরানির পুত্র সিংহাসন হারান এই কোহিনূরের কারণেই। ততদিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাও যথেষ্ট মজবুত হয়ে ওঠে ভারতে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন ফেসবুকে, কারণ এটা আপনার জন্য ফ্রি, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে, বাট এটা আমার জন্য অনেক বেশি মূল্যবান। সো প্লিজ ডু ইট রাইট নাও। ব্রিটেনের রাজপরিবার থেকে খবর আসে কড়া নজরে রাখতে হবে কোহিনূরকে, সময় মতো যেন কোহিনূর নিজেদের দখলে আনা যায়, তারও পরিকল্পনা শুরু হয় কোম্পানির অন্তরে। কোহিনূরের জন্য এক দশক অপেক্ষা করতে হয়েছিল ব্রিটিশদের। শেষমেশ 1949 সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা যখন পাঞ্জাব দখল করে নেয়, তখন রঞ্জিত সিংয়ের নাবালক পুত্র দিলীপ সিংয়ের সঙ্গে এক চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটিশরা, যেটা ফের একবার গল্পের শুরুতে বলেছিলাম, এখন আমরা ফের মূল গল্পে ফিরে আসব। ও চুক্তিপত্রে লেখা ছিল কোহিনূর হীরে তারা ব্রিটিশের হাতে তুলে দেবেন, এরপর সেই হীরে পৌঁছে দিতে হয় দিলীপ সিংকে জাহাজে করে লন্ডনে পাঠিয়ে দিতে, এমনকি শিখ সাম্রাজ্যের প্রথম অনিবার্য করতে বিদেশে তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়। 1854 সালে যখন দিলীপ সিং এর ছবি তৈরি কাজ চলছে বাকিংহাম প্যালেসে, সে শেষবারের মতো কোহিনূরকে ছুঁয়ে দেখার সুযোগ পাননি তিনি। শেষ বয়সে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হননি দিলীপ সিং। 55 বছর বয়সে প্যারিসে তার মৃত্যু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কারণেই কোহিনূর নতুন মালিক হয়ে ওঠেন রানী ভিক্টোরিয়া। যে পুঁথিতে কোহিনূর অভিশাপ সম্পর্কে লেখা ছিল সেখানে উল্লেখ করা হয়েছিল একমাত্র ভগবান বা অন্য বা কোনো মহিলাই এই হীরে ধারণ করতে পারবেন কোনো রকম কুপ্রভাব ছাড়াই। ব্রিটিশ রাজবংশ কোহিনূরের অভিশাপ দূর করতে বংশের নারীদের কাছে এই হিরে অর্পণ করেন, আজ অবধি তার অন্যথা দেখা যায়নি। অনেকেরই মতে কোহিনূর ধারণের শর্ত পূরণ হয়েছে, তাই শান্তির পরিবেশ থেকে গিয়েছে সে। আজও লন্ডনের টাওয়ার মিউজিয়ামে রয়েছে এই কোহিনূরের হিরে। 173 বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের কাছেই রয়েছে কোহিনূর কিলা। কোহিনূর নিয়ে প্রচলিত কিছু মিথ রয়েছে, তার কিছু এখানে তুলে ধরা হলো যেটা নিয়ে আসলে গল্পটা তৈরি করা হয়েছে। 1 নম্বর মিথ যদি বলি, কোহিনূর ভারতের শ্রেষ্ঠ হীরা। অনেকেই কোহিনূরকে ভারতের অন্যতম মূল্যবান হীরা মনে করলো। ইতিহাস গেটের গবেষকেরা দেখেছেন 190.3 ক্যারেটের কোহিনূর যখন ব্রিটেনে আনা হয়, তার সাথে সাথে সাদৃশ্যপূর্ণ অন্য উন্নত আরো দুটি হীরার খোঁজ পাওয়া যায়। একটি হলো দরিয়া ইমুর, যার অর্থ আলোর সাগর, 175.95 ক্যারেট, এবং অপরটি হলো গ্রেট মুঘল ডায়মন্ড হিসাবে পরিচিত অর্লভ হীরা, যেটা 189.9 ক্যারেট। 1739 সালে ইরানি শাসক নাদির শাহ যে ধনসম্পদ লুট করেছিলেন, সে সময় এই তিনটি হীরাই ভারতবর্ষ ত্যাগ করেছিল। কেবল 19 শতকের শুরুর দিকে যখন কোহিনূর হাতবদল হয়ে আবার পাঞ্জাবে ফিরেছিল, তখন থেকেই এটি সর্বশ্রেষ্ঠ হীরা তকমা পেতে শুরু করে এবং এটা নিয়ে বিশ্বব্যাপী আরো বেশি আগ্রহ তৈরি করে। মিথ নাম্বার 3, ভারতের কুল্লুর খনি থেকে এসেছে। অনেকে মনে করে থাকেন যে হীরাটি ভারতের যে কুল্লুর খনি রয়েছে সেখান থেকে এসেছে। কোহিনূর হীরাটি 3 শতকে ভারতের কুল্লুর খনিতে পাওয়া যায়, কিন্তু প্রকৃত পক্ষে কবে কোথায় এটা উত্তোলন করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া এ পর্যন্ত সম্ভব হয়নি, এবং অনিশ্চয়তা একে বেশি রহস্যময় করে তুলেছে। অনেকেই আবার বিশ্বাস করেন কোহিনূর কৃষ্ণকে নিয়ে রচিত ভগবত পুরাণের সেই সীমান্তক মণি। মজার ব্যাপার হলো থিও ম্যাটক্যাফের প্রতিবেদনও এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেখানে তিনি লিখেছেন কৃষ্ণের জীবদ্দশাতেই উত্তোলিত হয়েছিল কোহিনূর হীরা, কিন্তু ডাল ডিম্পল ও আনন্দের বইটিতে জোর দিয়ে দাবি করা হয়েছে কোহিনূর কোনো খনি থেকে উত্তোলন করা হয়নি, এটা সম্ভবত দক্ষিণ ভারতের কোনো শুষ্ক নদী পৃষ্ঠ থেকে তোলা হয়েছে। মিথ নাম্বার 4, কোহিনূর ছিল মুঘলদের মূল্যবান ধন। হীরা যে এক মূল্যবান রত্ন,
একথা কোনোভাবে অস্বীকার করা যাবে না। বিশেষত হিন্দু ও শিখদের কাছে এটি অমূল্য রত্ন। কিন্তু মোগল ও ইরানিদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন, তারা হীরার থেকেও বেশি পছন্দ করত বৃহৎ নিখত উজ্জ্বল রঙের পাথর। আর সেজন্য কোহিনূর হীরাকে মোগলদের সবচেয়ে মূল্যবান ধন বলে যে দাবি করা হয় তা যুক্তিসঙ্গত বলে মনে করেন না অনেক গবেষক। মোগলদের রাজকোষে ছিল বহু ধন সম্পদের পরিপূর্ণ কোহিনূর হীরা সেগুলোরই একটি, কিন্তু মোগলরা সবচেয়ে বেশি অধিগ্রহণ করেছিলেন যেটি তা হীরা নয়, বরং তার থেকে বেশি যোগ ছিল বাদাকশানের লোহিত ও বার্মার পদ্মরাগ মণির উপর পাগড়ি বিনিময় করে কোহিনূর দখল করা। এই গল্পটা বহু জনপ্রিয় যে মোহাম্মদ শাহ রঙ্গিলা নাকি তার পাগড়ির ভেতর কোহিনূর লুকিয়ে রাখতেন। এ কথা জেনে নাদির শাহ এবং তিনি এক কৌশল বের করেন। তিনি মোহাম্মদ শাহকে একটি প্রাচীন রীতির কথা মনে করিয়ে দেন যে দুই বাদশাহ পরস্পর দেখা হলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাগড়ি বিনিময় করবেন। মোহাম্মদ শাহের বুঝতে বাকি ছিল না নাদির শাহ আসলে হীরাটি ছিনিয়ে নিতে চাইছেন, অথচ তৎকালীন পরিস্থিতিতে পাগড়ি বিনিময় অস্বীকৃতির মাধ্যমে নাদির শাহের বন্ধুত্বের আহ্বান ফিরিয়ে দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি বাধ্য হন পাগড়ি বিনিময় করতে। এভাবে পাগড়ি ও কোহিনূরের মালিক বনে যান নাদির শাহ। কিন্তু পারস্যের ইতিহাসবিদ মারবি বলেছেন, বাস্তবে মোহাম্মদ শাহের পক্ষে হীরাটি তার পাগড়িতে লুকিয়ে রাখা সম্ভব ছিল না। সেই সময় কোহিনূর ছিল সর্বকালের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান হীরা। শাহজাহানের ময়ূর সিংহাসনের মাঝে হীরাটির দ্যুতি ছড়াচ্ছিল। ভারত ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও ইরানেও এই মূল্যবান হীরার উপর নিজেদের দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকরা বলে থাকেন এই হীরাটি হলো বিজয়ী ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যের প্রতীক। তবে এই হীরাকে ঘিরে যে ইতিহাস ও বিবর্তক রয়েছে তা চলতেই থাকবে। বিবর্তকের কথা ভেবে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে না কোহিনূরের হীরা। আর তাই এই কথা বলাই যায় বিশ্বের সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে বিতর্কিত হীরার ইতিহাস লেখা চলতে থাকবে যুগের পর যুগ। এই তো গেল আজকে কোহিনূরের গল্প। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আপনারা যদি আমার এই ধরনের গল্পগুলো শুনতে চান তাহলে আপনি আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, অনেক ভালো ভিডিও দেওয়া আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।